আসসালামু আলাইকুম। আপনি যদি একটি ওয়াইফাই রাউটার ব্যবহার করে থাকেন তাহলে আপনার রাউটারটি সুরক্ষিত রাখার জন্য আপনাকে যে সেটআপগুলো জানতেই হবে আজকের ভিডিওতে আমি সেগুলো দেখাবো। এর মধ্যে হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ, অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ এবং ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং, অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তাহলে যাতে আপনার অনুমতি ছাড়া আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে না পারে। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তারপর ব্রাউজারের সার্চ বারে গিয়ে টাইপ করব 192.168.31.1। আর এছাড়া যে কোনো রাউটারের আইপি অ্যাড্রেস কীভাবে বের করতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তারপর যখন আমি আইপি অ্যাড্রেসটি দিয়ে ইন্টার দিয়ে দিব, তারপর এখান থেকে আমাকে রাউটারের এই পেজটিতে নিয়ে আসা হবে। এখানে আমাকে অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে হবে। আর হ্যাঁ, শাওমি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড যদি আপনি সেট করে না থাকেন সেই ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি ইন্টারনেট প্রোভাইডাররা দিয়ে থাকে। যাই হোক, এখানে আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং এখান থেকে আমার রাউটারে প্রবেশ করলাম। তারপর এখানে দেখুন রাউটারের ড্যাশবোর্ডটি দেখাচ্ছে। এখানে দেখতে পারতেছেন আমার মোবাইলটি অর্থাৎ ডিভাইস দেখাচ্ছে, তারপর ডিভাইস থেকে রাউটার কানেক্ট দেখাচ্ছে এবং রাউটার থেকে ইন্টারনেট কানেক্ট দেখাচ্ছে। তো একটু নিচের দিকে যদি আমি চলে আসি, এখানে দেখুন সবুজ যে গোল বৃত্তটি আছে এটির পাশে আননাউন দেখাচ্ছে 15.92 জিবি, অর্থাৎ আমি আমার শাওমি রাউটার থেকে আরও একটি টেন্ডার রাউটার WDS অর্থাৎ তার ছাড়া অর্থাৎ কেবল ছাড়াই একটি রাউটার থেকে আরেকটি রাউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে রেখেছি। সেই রাউটারে দেখুন 15 জিবির চাইতেও বেশি আরও ইউজ হইতেছে, সেটা এখান থেকে দেখাচ্ছে। তারপর এখানে দেখতে পারবেন ভিভো দেখাচ্ছে, এটা একটা মোবাইল ফোন। তারপর নিচে BA32, এটাও একটি টেন্ডার রাউটার, এটাও আমি কানেক্ট করে রেখেছি। আর কীভাবে WDS এর মাধ্যমে কেবল ছাড়া রাউটার থেকে রাউটারে ওয়াইফাই কানেক্ট করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও করা আছে, আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমি আপনাদেরকে এখান থেকে যদি সেটিংসে চলে যাই, এখানে আরও অনেকগুলো অপশন চলে আসবে, ওয়াইফাই সেটিং, নেটওয়ার্ক সেটিং, সিকিউরিটি, ল্যান সেটিং, স্ট্যাটাস। তো এখান থেকে যদি আমি ওয়াইফাই সেটিংটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন রাউটারের নাম দেখাচ্ছে Xiaomi 7BDA। এখানে যদি টাচ করি তাহলে আপনি আপনার ইচ্ছা মতো আপনার রাউটারের নামটা পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে নাম পরিবর্তন করা হয়ে গেলে এখান থেকে নিচে সেভ দেওয়া আছে, ওখানে সেভে টাচ করে দিবেন। তারপর এখানে দেখুন ডিভাইস ওন্ট বি এবল টু সি দিস নেটওয়ার্ক, এখানে যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার ওয়াইফাইয়ের নামটি কেউ দেখতে পারবে না। আর এছাড়া যদি আরেকটু নিচে চলে আসেন, এখানে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে আপনি টাচ করে আপনি ইচ্ছামতো পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি দেখাবো এতে যদি আপনি যে কোনো সহজ একটি পাসওয়ার্ড দিয়ে রাখেন এতেও কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। তারপর এখানে দেখুন ওয়্যারলেস চ্যানেল দেওয়া আছে, এখানে আপনি টাচ করে আপনার ইচ্ছামতো চ্যানেল বসিয়ে নিতে পারবেন। একদম নিচে যদি চলে আসেন তাহলে এখানে আপনি আপনার ওয়াইফাই রাউটার থেকে আরও একটি গেস্ট ওয়াইফাই অর্থাৎ আরও একটি সিগন্যাল বের করতে পারবেন। তো এখান থেকে আমরা উপরের দিকে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা নেটওয়ার্ক সেটিংসে চলে যাব। তো এখান থেকে আমি নেটওয়ার্ক সেটিংসে টাচ করে দিলাম এবং এখানে দেখুন ইন্টারনেট ইনফো দেখাচ্ছে, কানেকশন টাইপ, অ্যাকাউন্ট, আইপি অ্যাড্রেস, এগুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে যদি একটু নিচের দিকে চলে আসেন, এখানে দেখেন PPPOE এবং MOH9, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড। আপনারা অবশ্যই রাউটারটি যখন নতুন নিয়ে আসবেন তখন MOH9 আমার দেওয়া আছে, এটা আপনার যেটা দেওয়া থাকবে আপনি সেটা কোথাও নোট করে রাখবেন, অর্থাৎ যখন আপনি আপনার রাউটারটি রিসেট করবেন অবশ্যই অবশ্যই এগুলো আপনার প্রয়োজন হবে। আর কীভাবে রাউটার রিসেট করতে হয় এই নিয়ে আমার ভিডিও করা আছে, আমি সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এরপর আমরা চলে যাব সিকিউরিটিতে। তো সিকিউরিটিতে টাচ করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে পেজটি লোডিং হওয়া পর্যন্ত। যখন আমাদের সামনে পেজটি লোডিং হয়ে যাবে তখন এখানে আপনারা দেখতে পারবেন ব্লক লিস্ট এবং এক্সেপশনস। তো এখান থেকে এটা আমরা পরে দেখাবো। একটু নিচের দিকে যদি চলে যাই তাহলে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনি যদি অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনার যে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে সেটি দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড দিবেন এবং যেটা নিউ পাসওয়ার্ড দিবেন সেটাই কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ করে দিলেই আপনার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।
তো এখানে দেখুন ব্লক লিস্ট এবং এক্সেপশনস, তো এখানে এক্সেপশনসে যদি আপনি টাচ করে দেন তাহলে এখান থেকে আপনি মেক ফিল্টারিং করতে পারবেন, অর্থাৎ আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবে না। তারপর এখানে দেখুন দেওয়া আছে অ্যাড ম্যানুয়ালি, এখানে অ্যাড ম্যানুয়ালিতে যদি টাচ করে দেন তাহলে এখানে দেখুন নেম এবং ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ আপনি যার মোবাইলে ওয়াইফাই কানেক্ট দিতে চাচ্ছেন তার নাম দিবেন অথবা তার ফোনের নাম দিবেন, অর্থাৎ যেটা আপনার মনে রাখতে সুবিধা হয়, এবং নিচে তার মোবাইলের ম্যাক অ্যাড্রেস দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলেই শুধু সে ছাড়া আর অন্য কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। যেমন আপনি যার ম্যাক অ্যাড্রেসটা এখানে দিয়ে ওকে দিবেন শুধু সেই আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে। তো এভাবে আপনি চাইলে 20টা পর্যন্ত এভাবে ম্যাক অ্যাড্রেস এখানে ফিল্টারিং করতে পারবেন। তো কীভাবে ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং করতে হয় এই নিয়েও আমার ভিডিও করা আছে টেন্ডার রাউটার এবং শাওমি রাউটারের, আমি সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তারপর এখান থেকে আমি আপনাদেরকে যদি আরও কিছু অপশন দেখিয়ে দিই, এখানে দেওয়া আছে উপরে দেখুন আপনারা অ্যাডভান্স দেখতে পারতেছেন, যদি এখন আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাই তাহলে এখানে আরও কিছু ফিচার আপনাদেরকে দেখাবে। তো এখানে দেখুন ম্যাক্সিমাম স্পিড সেটিং, তো এখান থেকে আপনি চাইলে আপনি যে কোনো ডিভাইসকে অর্থাৎ আপনি যাদেরকে পাসওয়ার্ড দিয়েছেন তাদের স্পিডটা এখান থেকে লিমিট করে দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর এছাড়া কীভাবে আপনি এখন ম্যাক অ্যাড্রেস বের করবেন, অর্থাৎ যে কোনো ফোনের ম্যাক অ্যাড্রেস বের করবেন সেটা এখন দেখাবো। যদি আপনি স্যামসাং দিয়ে বের করেন তাহলে প্রথমে আপনি চলে যাবেন স্যামসাং ফোনের সেটিং অপশনে, সেটিং অপশনে টাচ করে দেওয়ার পর আপনি চলে যাবেন কানেকশনস, এখানে একবার টাচ করে দিবেন, এখানে টাচ করে দেওয়ার পর এখানে ওয়াইফাই যেটা কানেক্ট করা আছে সেখানে একবার টাচ করে দিবেন। তারপর উপরের দিকে থ্রি ডট মেনু পেয়ে যাবেন, থ্রি ডটে একবার টাচ করে দিবেন। তারপর এখান থেকে অ্যাডভান্সের উপরে টাচ করে দিতে হবে, অ্যাডভান্সে টাচ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসটি এভাবে বের করবেন, স্যামসাং ফোনের হলে এভাবে বের করতে হবে, এবং আমি যেখানে দেখালাম রাউটারে সেখানে আপনাকে ম্যাক অ্যাড্রেসটি বসাতে হবে। আর এছাড়া অন্য কোনো ফোনের ম্যাক অ্যাড্রেস যদি বের করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে ফোনের সেটিংসে, সেটিংসে গিয়ে আপনাকে অ্যাবাউট ফোন অথবা শুধু অ্যাবাউট খুঁজে বের করতে হবে। তো আপনি যে কোনো ফোন থেকে অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট খুঁজে বের করে সেটিংসে গিয়ে সেখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেসটি বের করে নিতে পারবেন। শুধু স্যামসাংয়ের ক্ষেত্রে আপনি এই বিষয়টি ফলো করবেন যে এখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেস এভাবে বের করবেন, আর অন্যান্য ফোনগুলোর ক্ষেত্রে আপনি বের করবেন ওই সেটিংসে গিয়ে অ্যাবাউট থেকে আপনি ম্যাক অ্যাড্রেসটি বের করে নেবেন। তো এখান থেকে দেখুন আপনাদের যদি অ্যাবাউট খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি অন্যান্য ফোনগুলোতে সেটিংসে গিয়ে যে সার্চ বার দেওয়া থাকে ওইখানে অ্যাবাউট অথবা অ্যাবাউট ফোন লিখে সার্চ করে দিলেই কিন্তু আপনি ওই ম্যাক অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিতে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।